পুরোটো সত্যটা জেনে আপনারা নিউজ করেন। আমি যদি রং থাকি অবশ্যই আমাকে রং প্রমাণ করবেন, আমি যদি রাইট থাকি অবশ্যই আমাকে রাইট প্রমাণ করবেন। এটাই শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা সঠিকটা সবার সামনে তুলে ধরুন। ও নাসির ভাইয়া কি কাজ করলা, আরেকজনের বউ কেন বিয়া করলা? নাসির রে নাসির রে তুই অপরাধী রে, রাকিব ভাইয়ের বউ ভাই দে ফিরাইয়া দে, রাকিব ভাইয়ের বউ দিলে ফিরিয়া নিব রে, রাকিব ভাইয়ের বউ অবাই দে ফিরাইয়া দে। দর্শক, রাকিব ভাই কিন্তু নিঃশর্তে বউ ফেরত নিব। আমার আবার আরেকজনের তো বিয়ে করতে হবে, তার থেকে যদি আমার বই আমার কাছে থাকে তাহলে আমার মা মেয়েটা তার মা পাইলো। আচ্ছা আচ্ছা, এটা হলো সবচেয়ে বড় কথা, কারণ রাকিব ভাইয়ের বউ রাকিব ভাইয়েরই আছে, নাসির হোসেন নাইলে 8 মাস একটু এনজয় করছে আর কি ভাই। এখন আমি অ্যাকচুয়ালি আমার নিজের থেকে আমার মেয়ের জন্য হইলো আমার বউরে চাই, নিজের জন্য না হলো মেয়ে এই তোবার জন্য হলো বউ ফেরত পাইতে চাই। পুরোটো সত্যটা জেনে আপনারা নিউজ করেন। আমি যদি রং থাকি অবশ্যই আমাকে রং প্রমাণ করবেন, আমি যদি রাইট থাকি অবশ্যই আমাকে রাইট প্রমাণ করবেন। এটাই শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা সঠিকটা সবার সামনে তুলে ধরুন। ও নাসির ভাই এখন কি করবা, আপনি তো ভাই কইছেন সঠিকটা সবার সামনে তুলে ধরুন, সঠিকটা সবার সামনে তুলে ধরুন। সংবাদ সম্মেলন করে আপনি তো ভাই কইছেন, আমরা যদি তত্ত্ব প্রমাণ সহ বের করতে পারি তাহলে আমরা মাতামাতি করার জন্য, আমরা তো মাতামাতি করবই। আমি ভাই নাসির ভাই আপনারা চাইতাম না, যতদিন পর্যন্ত আপনি তামিমারে ফেরত না দিবেন ততদিন পর্যন্ত আমি মোমো আপনার পিছনে খালি বাঁশ দিতে থাকবো। কইতে পারছেন নি, আপনারে কইতেছি সুজা সুজি আপনি রাকিব ভাইয়ের বউটা ফেরত দিবেন, রাকিব ভাই নিঃশর্তে বউ ফেরত নিব। ও দর্শক, আপনারা এত মাতামাতি করেন কি লাগিয়া, সিরে 8 মাস পর্যন্ত সে বউ কেমনে আবার রাকিবে ফেরত নেবে? তো ভাই কি হয়েছে, হ্যাঁ রাকিব ভাইকে অন্যজনের বউ বাগাই আনতেছে, অন্যজনের বউ খাইরা নিয়ে বিয়া করতেছে, নিজের বউ নিজের বউ ফেরত নিব, নিজেই সংসার করব, এত মাতামাতি করার কি আছে ভাই? হ্যাঁ নামে আছে কামে তো নাই, অবিবাহিত বলে বিয়া করবেন এটা তো আর ভিতরে কিছু নাই। তো ভাই আপনারা এত মাতামাতি না করে আপনারা একটু দোয়া করেন যার বউ সে যেন একটু ফেরত খাই। আসলে এখানে তেমন কিছু বলার নাই, কারণ আমি তামিমাকে চিনি প্রায় 4-4.5 বছর ধরে, ও আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল, তারপরে আমাদের লাভ হয়, তারপরে আমাদের আমরা বিয়ে করি। বলেছেন তো সেগুলোর আর নাসির তো নাসুর বন্দা, এ নাসুর বন্দা এ থামিমানিরে ফেরত দিব কিনা তো আমার সন্দেহ হচ্ছে। এমন ভাবে টিকটক ভিডিও ভাইরাল করতেছে মনে হয় ফেরত দিব না। তো ভাই বিয়ে না করে কি সারা জীবন জানা করব? এটা তো বিয়ে না ভাই, এটা তো অবৈধ, অবৈধ করে কি সারা জীবন জানা করব নাকি? আপনারা কি বলেন একটু কমেন্ট সেকশনে লেখা জানাবেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন বেস্টা পিপলের সাগর ভাই, রাকিব ভাইকে রাকিব ভাইকে কল দিয়ে বউ ফেরত নেওয়ার বিষয়ে কিছু কথা বলেছেন, চলুন আমরা সেই ফোন রেকর্ডটা একটু শুনি। কিছু গণমাধ্যমে আপনি আপনার অনুভূতি প্রকাশের বক্তব্যটা এইভাবে দিয়েছেন যে আদালত যদি তামিমাকে ফেরত দেয় আপনাকে তাহলে আপনি গ্রহণ করবেন। তো আমার কথা হলো যে আমাদের জানতে চাওয়ার বিষয় আপনি এখন যে ফাইটটা করছেন সেটা হলো যে তাদের বর্তমান বিয়েটা বৈধ কি অবৈধ, এই পারপাসে আপনি আপনার ফাইটটা চালিয়ে যাচ্ছিলেন। ফাইটটা চালাই যাইতেছি এই পারপাস, তো ফাইটটা চালাইছি বিয়েটা অবৈধ না অবৈধ না, আমার ডিভোর্সটা অবৈধ না বৈধ সেইটাই হলো চালাইছি ফাইট, তাদের বিয়ে না। আচ্ছা, আমার ডিভোর্সটাই যদি অবৈধ হয় নাই তাহলে তো তাদের বিয়ে অটোমেটিক, তো তাদের বিয়েই অবৈধ হয়ে যায়, এটা কেন বুঝতেছেন না আপনি? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার স্বাভাবিকভাবে যদি স্টিল নাও সে এখনো আমার ওয়াইফ, তো এখন আমার বউ নিয়ে আমি সংসার করতে পারি, আমার বউ নিয়ে আমি বেড়াইতে যেতে পারি, আমি তো এখন কোর্ট আমার বউ চাইলে আমার দিতে পারে। স্বাভাবিক মানে লিগ্যাল ওয়েতে আপনি 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 তার বর্তমান হাজবেন্ড এটাই প্রমাণিত হবে। সরকারি কাগজ
পোস্ট অফিস, তারপরে ডিপোজিট যে কাগজ সমস্ত কিছুই তো তারা জালজালিতে করছে, এটা পিবিআই অফিসার ব্রিফিং মানে সংবাদ সম্মেলন করে জানাইছে, তো এখানেই তো একদম ক্লিয়ার, তাই না? আচ্ছা, এটা তো গেল একটা বিষয়। এখন আমার 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 প্রশ্ন হলো যে মাঝখান দিয়ে যে এতগুলি মাস আপনার যে বর্তমান স্ত্রী বলি, উনি যে এই একটা বিক্রয় বলেন বা প্রতারণা বলেন করে আপনার বা আপনার মেয়ের জীবনে যে একটা সংকট নিয়ে আসলো, আপনি কি এই বিষয়ে কোনো স্টেপ নেবেন কিনা? মানে আমার কথা হলো যে সে যদি আমার স্ত্রী হয় তাহলে এই যে একটা ঘটনা এর মধ্যে দিয়ে করে গেল, এটা আপনাদের জীবনে যে একটা এই বিষয়ে আমি কথা হইলো যে এই বিষয়টা আপনি যে কথাটা বলতেছেন যে সে আমার সাথে যেটা করছে, আপনি তো অবশ্যই অবশ্যই খারাপ করছে, কিন্তু আমার ছোট্ট একটা মেয়ে আছে ভাই, ও এত কিছু বুঝে না যে তার সাথে কত ধোকা হয়েছে কি হয় না। তো আমি চাই সে তার মা তার সাথে থাক, আমার আমার আরেকজনের তো বিয়ে করতে হবে, তার থেকে যদি আমার বই আমার কাছে থাকে তাহলে আমার মা মেয়েটা তার মা পাইলো। আচ্ছা আচ্ছা, এটা হলো সবচেয়ে বড় কথা। এখন আমি অ্যাকচুয়ালি আমার নিজের থেকে আমার মেয়ের জন্য হইলেও আমার বউরে চাই। আচ্ছা আচ্ছা, শুনতে পারছেন নি ভাই কি কন আপনারা? বনির সাথে কিন্তু ফেরত নিব, মেয়ে তুবার দিকে তাকাইয়া হলো ফেরত নিব। দর্শক শ্রোতা, আমার কিছু স্মৃতি বারবার মনের মধ্যে উতলা হইতেছে। এই যে সংবাদ সম্মেলন করে ক্রিকেটার নাসির হোসেন আর থামিমা থাম্মি এইসব কি আবুল তাবুল বলেছিল। উই আর ক্রিস্টাল ক্লিয়ার, উই আর নট গিল্ট, সো উই আর ইনোসেন্ট। তো সেক্ষেত্রে আমার কোথাও ভয় কাজ করেনি, আমি আমি যে কোথাও আল্লাহ এটা করেছে আমি ফেঁসে যাব। আমি শুধু এতটুকুই বলবো যে এটা আজকে তামিমার সাথে হচ্ছে, এটা কালকে আপনার সাথে হতে পারে, আপনাদের সবারই মা বোন আছে। তো হ্যাঁ, ও ছোটবেলায় বিয়ে করছে, ফাইন, ঠিক আছে, বিয়ে বিয়ে করতেই পারে, লাভ করতেই পারে, এটা স্বাভাবিক। তো তা ওর কি কী বলে, ওর কি হ্যাপি থাকার কোনো রাইটস নাই, ওর কি সুখে থাকার কোনো রাইটস নাই? অবশ্যই আছে। তো আমি সেই জিনিসটাকে আমি ওকে খুব ভালোভাবেই চিনি এবং আমি ওর লাইফের সব কিছুই জেনে শুনে আমি ওকে অ্যাকসেপ্ট করছি। বাংলাদেশের মানুষকে বোকা বানাতে চেয়েছিল, আরে আমাদের পুলিশ প্রশাসনকে সেলুট জানাই, এত বোকা না বাংলাদেশের মানুষে, এত বোকা না, কেমনে কেমনে কুইটা কুইটা তদন্ত করে বের করে ফেলেছে, অবৈধ নারী নিয়ে যে সংসার করতেছে। দর্শক চলুন আমরা কিছু সেখান থেকে কথা শুনে আসি। কাগজ আপনাদের জন্য ফটোকপি আছে এই কাগজের, সেটা আপনাদের সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে, আপনারা কাই চাইলে এটার ছবিও তুলতে পারেন, আমাদের কাছে অরিজিনালটা আছে, ঠিক আছে? এটা আমি জাস্ট ক্যামেরার জন্য অ্যাড করছি। জি, নানা মন্তব্য করছেন বিভিন্ন মাধ্যমে এসে। আমি আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই ভাই, এখন আমি বিয়ে করেছি, আমার বউ যদি এখন আরেকজনকে বিয়ে করে আমি কি করব? আমি কি সোশ্যাল মিডিয়ায় এসে লাফালাফি করব? আমি সোশ্যাল মিডিয়ায় এসে লাফালাফি করব না, আমি থানায় যাব, যা তার বিরুদ্ধে মামলা। ওই মিথ্যাবাদী প্রতারক ডুকাবাজি কেমনে করতে পারে আবার চিন্তা করেছেন? দর্শক, এই বিষয়ে আমি আর বিস্তারিত কিছু বলতে চাই না ভাই, আপনারা কমেন্ট সেশনে একটু লিখবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন। দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।